বাজেট নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে এই মুহূর্তে আমার সঙ্গে যুক্ত আছেন সহকর্মী কাজল আবদুল্লাহ যাচ্ছি তার কাছে কাজল আর কয়েক ঘন্টার অপেক্ষা তারপর তো বাজেট উত্থাপন হবে তো বাজেট তো আমরা একটা সম্ভাব্য তথ্য আমাদের কাছে রয়েছে যে কি পরিমাণ বাজেট ধরা হয়েছে কোন কোন খাতে বাড়ানো হচ্ছে কোন কোন খাতে কমানো হচ্ছে তো সেই বিষয়ে আপনার কাছে আমি প্রথমে জানতে চাই যে বার্ষিক যে এডিপি রয়েছে সেটি এবছর বাড়ানো হয়েছে এবং প্রায় আড়াই লক্ষ কোটি টাকা ধরা হয়েছে তো সেখানে গত বছরও কিন্তু এই এর কাছাকাছি ছিল কিন্তু বাস্তবায়ন কিন্তু হয়েছে তার উনচল উনপঞ্চাশ শতাংশ গত বছরের যে 23 অর্থ অর্থবছরের বাজেট রয়েছে তার এক মাস এখনো বাকি রয়েছে যেহেতু জুলাই থেকে নতুন বাজেট শুরু হবে তো এই এক মাসে এখনো পর্যন্ত আমরা আর্থিকও খরচ করতে পারিনি আবার আমরা নতুন অর্থবছরের বাজেটে এর হার বাড়িয়েছি তো সেটা কতটুকু বাস্তবায়ন হবে বলে মনে হচ্ছে মোটর শে শুরুতেই একটু আমরা বাজেট চিত্রটা দেখে আসি আমরা আলোচনায় আসবো এটিপি টোটাল এবারই কিন্তু বাজেটের যে আকার সেটা যদি আমরা দেখি একটু সব মিলে সেটা হচ্ছে যে সাত লাখ সাতানব্বই হাজার কোটি টাকার যে বিশাল একটি বাজেট আমাদের উন্নয়ন থেকে সব সব কিছু মিলে সেই বাজেট কিন্তু বাজেটে কিন্তু আমরা এই আকারটি বলা চলে যে সংকোচন নীতি অবলম্বন করি কিন্তু এবার ছত্রিশ হাজার কোটি টাকা বাড়িয়ে চলতি অর্থ থেকে আগামী বছরে বাড়িয়ে এটি কিন্তু নির্ধারণ করা হয়েছে সেই ক্ষেত্রে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে ছয় দশমিক সাত পাঁচ শতাংশ আর মূল্যস্ফীতি আমাদের সাড়ে সাড়ে ছয় শতাংশ একেবারে যদি বলি যে বার্ষিক উন্নয়ন যে কর্মসূচি কথা বলছেন সেটি হচ্ছে এডিপি এডিপির আকারটি যদি আমরা একটু দেখি সেটি হচ্ছে যে আকার যেটি বলছি সেটি হচ্ছে দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা চব্বিশ পঁচিশ অর্থবছরের জন্য সম্ভাব্য আমরা জানতে পেরেছি এটি নির্ধারণ করা হবে এবং সেটি নির্ধারণ করা হয়ে গেছে বলা চলে যে গত বৈঠকে পি এমের সাথে এবং তেইশ চব্বিশে যেটি ছিল দুই লাখ তেষট্টি হাজার কোটি টাকা প্রশ্ন যেটি সেটি হচ্ছে যে চব্বিশ পঁচিশ অর্থবছরে যেটি আমরা দেখছি যে সেই অনুপাতে কিন্তু তেইশ চব্বিশ অর্থবছরের যে পরিমাণ আমরা বরাদ্দ রেখেছিলাম সেটি বাস্তবায়নের হার হচ্ছে না কিংবা বাস্তবায়ন করছে না এবং মূল্যস্ফীতি আমরা দেখছি যেটি সেটি দেখছি তেইশ চব্বিশ অর্থ বছর ছয় শতাংশ ছিল এবং চব্বিশ পঁচিশ অর্থ বছরের জন্য আমরা দেখছি যে সাড়ে ছয় শতাংশ কিন্তু যেটি বার্ষিক উন্নয়ন কর্মসূচি যদি জুলাই থেকে এপ্রিল একটু চিত্র যদি বলি সেই চিত্রের অনুপাতে কিন্তু আপনি যেটি বলেছেন আগে সেটা হচ্ছে যে পঞ্চাশ পঞ্চাশ শতাংশ বেশি কিন্তু আমরা কখনোই ব্যয় করতে পারি না সেটি যদি একটি চিত্র দেখি সেটি বলা চলে যে চব্বিশ পর্যন্ত অর্থ বছর যে টার্গেট নির্ধারিত করেছে তেষট্টি দুই লাখ তেষট্টি হাজার কোটি টাকা এবং সেটি কিন্তু তেইশ চব্বিশ অর্থ বছর দেখছি আমরা সেটি হচ্ছে যে দুই লাখ একষট্টি হাজার কোটি টাকা ছিল একইভাবে যদি বলি যে এখানে বাস্তবায়নের হার যেটি আমরা দেখছি সেটা হচ্ছে যে প্রতি বছরই আমরা দেখছি যে ওন শতাংশ কিংবা পঞ্চাশ শতাংশ এর বাইরে হয় না এবং বলা চলে যে ছয় কি সাত মাসে আট মাসে কিন্তু এর চব্বিশ কি পঁচিশ শতাংশ হয় এবং সবশেষ জুলাই জুন মাসে এসে অর্থাৎ অর্থ বছর শেষ সময় এসে যে তড়িঘড়ি অবস্থা বাস্তবায়ন চিত্রের অগ্রগতি দেখে কিন্তু বোঝা যায় যে এডিপি কতটুকু আমাদের সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিংবা বাস্তবায়ন চিত্র কতটুকু এবং সেটি কাঙ্ক্ষিত মানের হচ্ছে কিনা সেটি কিন্তু প্রশ্ন এবং বলা চলে যে এগারো মাসে যেটি বরাদ্দ আমরা বাস্তবায়ন করতে পারিনি সেটি সব শেষ সময় এসে কতটুকু আসলে বাস্তবায়ন করা সম্ভব সেটি কিন্তু প্রশ্ন এই ধারাবাহিকতায় বলা চলে যে প্রতি বছর যে পরিমাণ আমরা বরাদ্দ নেই এডিবিতে সেই বরাদ্দের অর্ধেক পরিমাণ আমরা সবশেষ পর্যন্ত ব্যয় করতে পারি এটি আমাদের সবচেয়ে বড় একটা ল্যাকসেন্স আমরা দেখছি এটি বাস্তবায়নে এবং এই চিত্রের অবস্থা যদি বলি যে এখানে এই টাকার যে অ্যারেঞ্জমেন্টটা হয়ে যায় এবং টাকার যে বরাদ্দটা বিভিন্ন খাত থেকে আমরা নেই সেটি যদি ভাবি সেটা অভ্যন্তরীণ খাত বৈদেশিক উৎস দুটি উৎস থেকে বরাবরই বলা চলে যে অভ্যন্তরীণ উৎস থেকে যদি আমরা দেখি যে দুই হাজার অর্থাৎ চলতি বছরে ছিল এক লাখ উনসত্তর হাজার কোটি টাকা সেটি কিন্তু আগামী অর্থ জন্য কমিয়ে আমরা দেখছি যে প্রায় চার হাজার টাকা চার হাজার টাকা কমিয়ে কিন্তু এক লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা কিন্তু নির্ধারণ করা হচ্ছে আর বৈদেশিক উৎস থেকে দেখছি আমরা চুরানব্বই হাজার কোটি টাকা ছিল চলতি অর্থ বছর আগামী অর্থ বছর এক লাখ কোটি টাকা নির্ধারণ করা হচ্ছে এরপরে যদি আমরা থাকি সেটি হচ্ছে যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির বাস্তবায়ন চিত্র সেটি আমরা যেটি বলছিলাম সেটি কিন্তু সেই অনুপাতে কিন্তু আবার কিন্তু আমরা কথা বলছি যেটি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরে মোট প্রকল্প ছিল কিন্তু তেরোশো একুশটি বরাদ্দ আমরা দেখছি দুই লাখ পঁয়ষট্টি হাজার এবং সেটি কিন্তু বলা চলে যে চলতি অর্থবছর ছিল ষোলোশো সাতচল্লিশ অর্থাৎ চলতি অর্থবছর থেকে আগামী অর্থ বছর প্রকল্পর পরিমাণ কিন্তু কমছে তবে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ সব কিছুর ব্যয় যেহেতু বেড়ে গেছে সেই ধারাবাহিকতা ব্যয়ের চিত্রটি কিন্তু বৃদ্ধি করা হয়েছে তো সব মিলে বলা চলে যে এডিপির বাস্তবায়ন কিন্তু আমাদের উন্নয়ন খাতের টোটাল সব কিছু মিলে ব্যয় এই ব্যয় যত পরিমাণ বলা চলে যে সঠিকভাবে আমরা ব্যয় করতে পারব সেটি কিন্তু কাঙ্ক্ষিত মানের হবে এবং রাজস্ব কিন্তু বাস্তবায়ন কিন্তু সঠিকভাবে হবে তো সব মিলে বলা চলে যে এবারের যে এবারের যে অর্থনীতি অর্থাৎ অর্থ বছরের যে বাজেট সেই বাজেটে যদি সামাজিক সুরক্ষা খাত নিয়ে আমরা কথা বলি এটি চিত্র আসলে সার্বিক উন্নয়ন অবকাঠামো উন্নয়ন কিন্তু সামাজিক সুরক্ষা খাতে একদম বলা চলে যে প্রান্তিক পর্যায়ে মানুষের ব্যক্তি জীবনে উন্নয়ন সামাজিক জীবনে উন্নয়ন সেটি কিন্তু বলা চলে সেই সামাজিক সুরক্ষা খাতে যদি আমরা থাকি একটু চব্বিশ পর্যায়ে অর্থ যেটি দেখছি যে আমরা এক লাখ তেত্রিশ হাজার কোটি টাকা সাত হাজার কোটি টাকা চলতি অর্থ বছর থেকে বাড়িয়ে কিন্তু নির্ধারণ করা হয়েছে এবং যেটি চলতি অর্থ বছর হচ্ছে একটা ছাব্বিশ হাজার দুইশো বাহাত্তর কোটি টাকা এবং বাজেটের কত অংশ সংসদ বলি সেটি হচ্ছে ষোলো দশমিক ছয় নয় শতাংশ কিন্তু এই আসন্ন বাজেটে কিন্তু বলা হচ্ছে এটি আকার এবং চলতি অর্থ বছর সেটি কিন্তু ষোলো দশমিক আট শতাংশ ছিল এবং জিডিপির কত শতাংশ সেটি যদি বলি তাহলে চলতি অর্থ বছর দুই দশমিক পাঁচ দুই শতাংশ এবং আসন্ন বাজেটে সেটি কিন্তু দুই দশমিক সাঁত্রিশ শতাংশ অর্থাৎ শতাংশ অনুপাত কিন্তু কমছে বরাদ্দ কিন্তু সেক্ষেত্রে বাড়ছে সেক্ষেত্রে যেহেতু আমাদের ব্যক্তিগত জীবনে ব্যয় বেড়ে গেছে সেই ব্যয় অনুপাতে কিন্তু ব্যয় কিন্তু আমাদের বৃদ্ধি করা হচ্ছে তো আমরা আলোচনা করছি আলোচনার মধ্য দিয়ে বলা চলে যে আমরা একটু সংসদে যাব সংসদে আছেন সহকর্মী সানবির উপল তার থেকে বিস্তারিত জানবো বাজেটের সবশেষ অবস্থা প্রায় আট লাখ কোটি টাকার বাজেট দিতে যাচ্ছেন নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এটি তার প্রথম বাজেট পেশ করা বাজেট উত্থাপন করার জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু পুরোদমে শেষ হয়ে গেছে বা চলছে বলা চলে কিছুক্ষণ পরেই প্রধানমন্ত্রী তার সভাপতিত্বে একটা মন্ত্রিসভা বৈঠক হবে সেই বৈঠকে এই বাজেটের আকারটি পাশ করিয়ে নেওয়া হবে এবং রীতি অনুযায়ী তারপরে প্রধানমন্ত্রীকে সঙ্গে করে অর্থমন্ত্রী তিনি সংসদের প্রবেশ করবেন এবং সংসদ অধিবেশনে যোগ দেবেন এবং তারপর থেকেই এই বাজেটটি পেশ করা হবে চোদ্দো চব্বিশ পঁচিশ অর্থবছরের জন্য এবং এই বাজেটেও কিন্তু ঘাটতির পরিমাণ এবারও যতটুকু আমরা জানতে পেরেছি যে পাঁচ শতাংশের মধ্যেই রাখা হয়েছে তবে ঋণের পরিমাণ বেশ বেড়েছে এক লাখ তেরো হাজার কোটি টাকার মতো সুদ বাবদ ব্যয় করা হবে আর আগামী অর্থবছরের বছরের বাজেটটিতে যদিও এবছর চলতি অর্থ বছরে এই সুদের হারটি সুদ দেওয়ার ক্ষেত্রে কিন্তু এক লাখ কোটি টাকার কম ছিল অন্যদিকে অভ্যন্তরীণ উৎস থেকেও ঋণের পরিমাণ বাড়ছে বাড়ছে বৈশ্বিক ঋণের পরিমাণও তবে সেক্ষেত্রে বাজেট বাস্তবায়ন কতটা আসলে মানসম্মত হয় সেটি কিন্তু আসলে জনগণের দোরগোড়ে পৌঁছানো যাবে সেটি কিন্তু আসলে দেখার বিষয় অন্যদিকে এই মুহূর্তে যে বৈশ্বিক সংকট চলছে অন্যদিকে অভ্যন্তরীণ যে চাপ চলছে সেই চাপের মধ্যেও এই বড় আকারের যে বাজেটটি সেই বাজেটে কিছুটা অনুন্নয়ন খাত বা উন্নয়ন খাতের একটু রাশ টেনে ধরার একটি চেষ্টা করা হয়েছে যে অতিরিক্ত ব্যয় অতিরিক্ত অপচয় যাতে না করা হয় সেদিক থেকে একটু লক্ষ্য করা গেছে এবং গত অর্থ বছরের চেয়ে এই অর্থ বছরের প্রকল্পের পরিমাণও কিন্তু অনেক বেশি বাড়ানো হয়নি এবং উন্নয়ন বাজেটে যে দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকা রাখা হয়েছে সেই দুই লাখ পঁয়ষট্টি হাজার কোটি টাকার মধ্যে প্রধানমন্ত্রীরও নির্দেশ আছে যে বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে যে অগ্রাধিকার ভিত্তিক প্রকল্পগুলো আছে সেই প্রকল্প প্রকল্পগুলোকে শেষ করা এবং প্রকল্পগুলো যত নির্ধারিত সময় শেষ করা যায় সেদিকে আসলে দৃষ্টি দেয়া তবে এটি বলাই যায় যে এই বাজেট বাস্তবায়নের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি অভ্যন্তরীণ সংকট এবং ডলারের যে ক্রাইসিস সেটিকে মোকাবেলা করা পাশাপাশি একটি বাস্তব বাস্তবায়ন সম্পন্ন বাজেট উপস্থাপন করা তো এখন পর্যন্ত এই ছিল সংসদ ভবনের সামনে থেকে সবশেষ তথ্য মোটামুটি সংসদ ভবন থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী সামির উপল যে কথাগুলো উনি বলছিলেন সেটা হচ্ছে যে বাজেটে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কিন্তু মূল্যস্ফীতি সাথে প্রজেক্ট অর্থাৎ প্রকল্প যেগুলো আমরা টার্গেট করেছি নির্ধারণ করেছি সরকার করেছে সেটি কিন্তু বাস্তবে বড় একটি চ্যালেঞ্জ হয়ে যাবে আজকে আমরা প্রতিবেদনে যেমনটা দেখছিলাম নিম্নয়ের মানুষের কিন্তু বাজেট সম্পর্কে ধারণা নেই তারা শুধুমাত্র চাইছেন যাতে দ্রব্যমূল্যের দাম কমে আসুক তো আপনিও সুরক্ষা খাতের কথা বলছিলেন বারবার এবং বলছিলেন এই খাতে বরাদ্দ বাড়ানো হচ্ছে তো বরাদ্দ বাড়ানোর পাশাপাশি সুবিধাভোগীর সংখ্যাও কি বাড়ছে মোটরশি ভালো একটা প্রশ্ন করেছেন সেটি হচ্ছে যে সুবিধাভোগীর সংখ্যা কিন্তু বাড়ছে গত বছর অর্থাৎ চলতি বছর থেকে আগামী অর্থ বছরে চার লাখ সুবিধাভোগী কিন্তু বাড়ছে আমরা যতটুকু জানতে পেরেছি সেই ধারাবাহিকতা কিন্তু বলা চলে যে বয়স্ক ভাতাভোগী আগে যেটি ছিল অর্থাৎ চলতি বছর পর্যন্ত আটান্ন লাখ এক হাজার জন আমরা দেখছি সেই পরিমাণ কিন্তু দুই লাখ বাড়ছে এখানে ভাতাভোগীর সংখ্যা সেটি বলা চলে যে ষাট লাখ এক হাজার হবে এবং একইভাবে কিন্তু বিধবা স্বামী নিগৃহীতা যারা রয়েছেন পঁচিশ লাখ পঁচাত্তর হাজারজন রয়েছে সেটি কিন্তু দুই লাখ বাড়বে অর্থাৎ সাতাশ লাখ পঁচাত্তর হাজারজন হবে এর বাইরে কিন্তু সব কিছু ওইভাবে অন্য কোনো ভাতাভোগীর সংখ্যা বাড়ছে না আগের মতোই রয়েছে মা ও শিশু সহায়তা এবং হিজন সব কিছু মিলে আর এর বাইরে যদি বলি যে কতটুকু ভাতাভোগীদের কতটুকু উপকার কিংবা সুবিধা কতটুকু বাড়লো সেই অনুপাতে যদি বলি সেটি কিন্তু খুব বেশি যে বলা চলে বর্তমান মূল্যস্ফীতি অনুযায়ী যে খুব বেশি সেটাও না তবে সরকার চেষ্টা করেছে কিন্তু এটা বাড়িয়ে দেয় সেটি হচ্ছে যে যদি বলি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সম্ভাব্য আকার যেটি হতে পারে একজন বয়স্কদের সেটি ও শিশুর জন্য সেটি এক হাজার টাকা এবং তেইশ চব্বিশ অর্থাৎ চলতি বছর যেটি ছিল আটশো টাকা দুইশো টাকা কিন্তু বৃদ্ধি করছে প্রতি মা ও শিশুর জন্য এবং বয়স্ক ভাতা সংখ্যা যেটি আমরা দেখছি যে চলতি অর্থ বছর ছয়শো টাকা ছিল সেটি কিন্তু তিনশো টাকা বাড়িয়ে আগামী অর্থ বছরের জন্য নয়শো টাকা নির্ধারণ করছে এবং নতুন করে যেটি আমরা দেখছি যে ক্যান্সার কিডনি লিভার সিরোসিস আক্রান্ত এরকম ত্রিশ হাজার ব্যক্তিকে কিন্তু পঞ্চাশ হাজার টাকা সরকার এককালীন সহায়তা করবে কাজল বর্তমান প্রেক্ষাপটে কিন্তু মূল্যস্ফীতির একটি বড় ই রয়েছে এবং সবাই এদিকে তাকিয়ে আছে বাজেটের দিকে যে পণ্যের দাম বাড়বে কিনা এর চিত্রটা কি আসলে আচ্ছা মূল্যস্ফীতির বিষয়টি সবচেয়ে বড় বড় মাথা ব্যথার কারণ আগামী অর্থ বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে সেই ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অনুযায়ী চব্বিশ পঁচিশ অর্থ যদি বলি যে আমাদের প্রবৃদ্ধি ছয় দশমিক সাত পাঁচ শতাংশ যেটি বলা চলে যে প্রবৃদ্ধি এটি ছিল এবং মূল্যস্ফীতি কিন্তু দাঁড়িয়ে আছে ছয় দশমিক পাঁচ শূন্য শতাংশ এবং একইভাবে যেটি চলতি বছর যেটি আমরা দেখছি তেইশ চব্বিশে কিন্তু বলা চলে যে প্রবৃদ্ধি সেক্ষেত্রে পাঁচ দশমিক আট দুই শতাংশ আর আমাদের মূল্যস্ফীতি কিন্তু দাঁড়িয়ে নয় দশমিক সাত তিন শতাংশ সেক্ষেত্রে বড় একটি চ্যালেঞ্জ হবে যে মূল্যস্ফীতি যতটা মানুষের হাতে নাগালে রেখে তাদের সামাজিক জীবন এবং ব্যক্তি জীবন কতটা সহজভাবে পরিপালন করা যায় সেটি কিন্তু সরকার বড় চ্যালেঞ্জ তো আমার কাছে এই ছিল মোটসি ধন্যবাদ কাজল আপনাকে বাজেটটি আলোচনা আমার সঙ্গে স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী কাজল আবদুল্লাহ